আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আপনারা নিশ্চয়ই আল্লাহর রহমতে ভালো আছেন। ভিউয়ার্স, আমি আপনাদের সামনে একটি রান্না নিয়ে হাজির হয়েছি। রান্নাটি হলো ইলিশ মাছ দিয়ে বেগুন। আমি ইলিশ মাছগুলো ভেজে নিয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করি নেই ভাজাটি। ইলিশ মাছ ভাজা শেষ, এখন আমি বেগুন দিয়ে রান্না করব। আমি একটি কড়াইতে তেল দিয়ে দিলাম, তারপরে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, অল্প রসুন বাটা দিয়েছি। ইলিশ মাছে, চিংড়ি মাছে রসুন বাটা কম দিতে হয়। লবণ দিয়ে দিলাম, কয়টি কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন আমি হলুদ দিয়ে দিলাম। আমি আগে মরিচের গুঁড়া দিয়েছি অল্প করে, কেন কাঁচামরিচ দিয়েছি। এখন আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি বেগুন দিয়ে দিলাম। বেগুন দিয়ে আমি কতক্ষণ কষিয়ে এখন পানি দিয়ে দিলাম। পানি দিয়ে যখন বেগুনটা সিদ্ধ, আদা সিদ্ধ হবে, তখন আমি মাছ দিয়ে দেব। মাছ দিয়ে দিলাম, এখন পাতা কুচি দিয়ে দিলাম। আমার রান্না করা শেষ, এখন আমি বাচ্চাদের খাওন দিয়ে দেব এবং ওরা খেয়ে বলবে এটা কেমন হয়েছে। ছেলে মেয়েদের খাওন দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকুন। আমার ভিডিওটি আপনারা শেয়ার করুন। বাচ্চারা খাইতেছে।